বিলাসীপাড়া মহকুমাক জিলালৈ উন্নীতকৰণৰ দাবী গণ অৱস্থান আৰু মহকুমাধিপতিৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীলৈ স্মাৰক পত্ৰ প্ৰদান কৰে বিলাসীপাড়া জিলা দাবী সমিতি। সমিতিৰ বিষয়ববীয়াসকলে প্ৰকাশ কৰে যে এখন জিলা গঠন হবলৈ জনসংখ্যাকে ধৰি মাটিকালি আৰু ভৌগোলিক পৰিকাঠামোৰ যিবোৰ অৰ্হতাৰ দৰকাৰ উক্ত আটাইখিনি বিলাসীপাড়া মহকুমাত বিদ্যমান। 2013 চনৰে পৰা বিলাসীপাড়া মহকুমাখনক জিলালৈ উন্নীতকৰণৰ দাবী উত্থাপন কৰি অহা হৈছে যদিও আজিলৈকে কোনো এখন চৰকাৰে সদিচ্ছা প্ৰকাশ নকৰাত দাবী সমিতিৰ লগতে বিভিন্ন দল সংগঠন আৰু সাধাৰণ ৰাইজে বিলাসীপাড়া মহকুমা কাৰ্যালয়ৰ সন্মুখত ডেৰ ঘণ্টীয়া অৱস্থান কাৰ্যসূচী ৰূপায়ণৰ লগতে মহকুমাধিপতিৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীলৈ এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰে। মহকুমাখনৰ যি জনগাঁথনি ব্যাপক হাৰত সোমাই লৈ যোৱাৰ কাৰণে চৰকাৰক ইতিমধ্যে উচিত আছিল আমাৰ মহকুমাক জিলা হিচাপে ঘোষণা কৰা, চৰকাৰৰ নিজৰ প্ৰশাসনক ৰাইজৰ কাষলৈ চপাই লৈ যোৱাৰ কাৰণে, ইতিমধ্যে এখন মহকুমা জিলালৈ ৰূপান্তৰ কৰাৰ কাৰণে, উন্নীত কৰাৰ কাৰণে যি চৰ্ত আছিল সমস্ত বিলাসীপাড়া মহকুমাই পূৰণ কৰিছে, জনসংখ্যা বাঢ়ি গৈছে। গতিকে আমি চৰকাৰৰ দাবী জনাইছো যে আজি বিলাসীপাড়া মহকুমার যে কার্যালয় প্রাঙ্গন, এই প্রাঙ্গনত আমি বিলাসীপাড়াবাসী হিসাবে ইয়াত ওলাই আহিছো। আমি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন সকলে মিলি, বিলাসীপাড়া জ্যেষ্ঠ নাগরিক সমাজ সকলে মিলি আমি বিলাসীপাড়া মহকুমার কার্যালয়ত আজি এক অবস্থান ধর্মঘট করেছো। উদ্দেশ্য এটাই যে বিলাসীপাড়া যে মহকুমা আছে, এই মহকুমাক অচিরেই সরকারে আমার মহকুমাখনক জিলালৈ উন্নীতকরণ করব লাগে। আর মই ভাবো সর্বকালের জনপ্রিয় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার এই দাবি তেখেত নিশ্চিতভাবে পালন করব, কারণ যেসমূহ জ্বলন্ত সমস্যা আছে এই সমস্যাসমূহ কেবলমাত্র সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত পর্যায়ক্রমে সমস্যাসমূহ সমাধান হয়ে আছে, যার কারণে মই ভাবো, আমি ভাবো যে আমার এই যে জিলা দাবি, এই আমার যে আশা, দীর্ঘদিনিয়া যে আকাঙ্ক্ষা, সর্বসাধারণের যে আকাঙ্ক্ষা, আমার যে দীর্ঘদিন ধরে অসুবিধা হয়ে আছে, এই সমস্যা, জ্বলন্ত সমস্যা নিশ্চিতভাবে বলিষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় নিশ্চিতভাবে পূরণ করব। আমার এই দাবি এই কারণে আমি সকলে ওলাই আহিছো, কারণ আমার যে ধুবুরী ডিস্ট্রিক্ট, আমার যে জেলা কার্যালয় উপায়ুক্ত কার্যালয়ত, আমার ইয়ার ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার 70 কিলোমিটার আমার ডিস্টেন্স হব। এদিন যদি আমি তাত কিবা কারণে অফিসিয়ালি কামত যাও, গোটেই দিনটো আমার উপায়ুক্ত কার্যালয়তে যায়, ইমানে আমার ডিস্টেন্স। আর ভৌগোলিকভাবে আমার বিলাসীপাড়া যেখন মহকুমা, এই মহকুমাখন ভৌগোলিকভাবে বহুত এটা বৃহৎ অঞ্চল হয়, জনসংখ্যার ফালৰ পৰা ইয়াত বৃহৎ এক জনসংখ্যা, আর যার কারণে হাপত গ্রামৰ পৰা লাটিফুল ইসলামৰ রিপোর্ট, ভয়েস 24x7।